পঞ্চগড়ের করতোয়ায় এখনও ভাসছে লাশ, মিলছেও একের পর এক, এখনও নিখোঁজ অনেকে। তাদের সন্ধানে নদীর পানিতে জালের মতো বিছিয়ে ছড়িয়ে পড়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তৃতীয় দিনেও লাশের মিছিল, সকাল থেকে এখন পর্যন্ত আরও ১৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে মোট উদ্ধার হলো ৬৫ জনের লাশ, এর মধ্যে ২৮ জন নারী, শিশু ২১ জন ও পুরুষ ১৬ জন। করতোয়া নদীর বিভিন্ন জায়গা থেকে ৫৫ জন আর দিনাজপুরে বীরগঞ্জ, খানসামার আত্রাই ও পুনর্ভবার নদীর ঘাট থেকে ১০ জনের লাশ মিলেছে। এর মধ্যে বোদা উপজেলার ৪২ জন, দেবীগঞ্জের ১৮, ঠাকুরগাঁওয়ের ৩ ও আটোয়ারির ২ জন, এখনও নিখোঁজ রয়েছেন আরও ৮ জন। নিখোঁজদের সন্ধানে করতোয়ার তীরে ভিড় করছেন স্বজনরা, এক ঘাট থেকে আরেক ঘাটে ছুটছেন তারা। শেষবারের মতো প্রিয় মুখটি দেখার অপেক্ষার প্রহর কাটছে না স্বজন হারা মানুষের। চারজনের ভিতরে আমরা তিনজনকে ভালোবাসি, একজনকে এখনো পাওয়া হয় নাই, এখনো আমরা খুঁজতেছি যে কোনো ওর যদি হাড়গুলাও পাই তারপরও আমরা কিন্তু একটা ওনার সৎকার্য করতে পারি। ছয়জনের মধ্যে চারজন আমরা মৃতদেহ পাইলাম, এখন পর্যন্ত আমরা দুজন পাইনি, আমার বাবা এবং কি আমার বোনকে আমরা পাইনি। আমার এখনো নিখোঁজ একজন। সর্বশেষ নিখোঁজ ব্যক্তিটির সন্ধান না পাওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আউলিয়াঘাট যে জায়গা ঘটনাটা ঘটেছে সেখান থেকে মিনিমাম ২০-৩০ কিলো দূর পর্যন্ত এই লাশগুলো ভেসে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত একটা ভিকটিমও নিখোঁজ থাকবে, কে দাবি সত্যিকারের দাবি করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ অব্যাহত থাকবে। রোববার ৩০ জন ধারণ ক্ষমতার একটি নৌকা শতাধিক যাত্রী নিয়ে মহালয়ার একটি অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা দেয়। অতিরিক্ত যাত্রী চাপে কিছু দূরে যাওয়ার পর ডুবে যায় সেটি। মুহূর্তে উৎসবের রং শোকে পরিণত হয়। তবে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের সামনেই নৌকাটি অতিরিক্ত যাত্রী নিয়ে ছাড়ার ঘটনায় প্রশাসনের গাফিলতি আছে কিনা খতিয়ে দেখছে তদন্ত কমিটি, দায় স্বীকার করলেন জেলা প্রশাসক। ফায়ার সার্ভিসের লোক মাইকিং করা হয়েছে, আমাদের পর্যাপ্ত পুলিশ ছিল, কিন্তু সবাই কিন্তু বাধা করছিল এবং আসার পরপরই লোকজন উঠে গেছে, একসঙ্গে অনেক লোকজন। ওই দিন সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে দুপুরবেলা বিশাল প্রেশার পড়ে গেছে। আনফর্চুনেটলি আপনার এটা নিয়ন্ত্রণ করাটা টাফ হয়ে গেছিল, যেহেতু ধর্মীয় একটা ব্যাপার, আমরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছি। প্রতিবছর মহালয়ার দিন কমপক্ষে ২০,০০০ বেশি মানুষ আউলিয়াঘাট থেকে নৌকায় করে করতোয়া পাড়ি দিয়ে বদেশ্বরী মন্দিরে যান। সময় সংবাদ, পঞ্চগড়।